নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন। এক নাম্বার ইল্লা উখিজু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়ায় মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ, তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাহিরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিজু বিসসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যেই জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। তা আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে, কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। এক দুই নাম্বার অসিদ্দাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে, অন্যান্য আর আজাব অর্থনৈতিক গজব। তিন নাম্বার রাজাউরি সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। পাঁচটা অপরাধ আছে যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, কয়টা অপরাধ? পাঁচটা। হাদিসে আছে ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, খামসুন ইজাব তুলি তুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু হুন্না, পাঁচটি অপরাধ এবং যেই পাঁচটি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী কয়, আমি আল্লাহর কাছে পানাহ চাই, তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে কিন্তু আমরা পড়ে গেছি। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউউল ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফী আসনামিহিম আল্লাযীনা মাযাউ। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফী কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে, খুব ভালো করে এই জায়গাটা শুনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে, ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন, অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন, শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িয়ে আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন, অশ্লীল কাজ করবে কয়েকজন, আমরা যারা আছি আমরা বাধা দেই নাই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদে তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নাই। তো নবীজি বলেন, ইল্লা ফাশা ফীহি মুত্তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলে না ধুলে না মাতে না কথা কয় না, কত নাম আসবে, নার্গি সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন, আগে যেইগুলা ছিল না এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন, করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়, অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই, অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনাহ করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমাদের, কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম, কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, আল্লাহু জাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই।
এক নাম্বার জানতে পারলাম যে সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। দুই নাম্বার ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয় ওজনে কম দেয়, এ অপরাধ আমাদের মাঝে আছে? নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয় ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন। এক নাম্বার ইল্লা উখিজু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়ায় মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ, তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাহিরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিজু বিসসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যে জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। তাই আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, এ আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। এক দুই নাম্বার রশিদাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে, অন্যান্য আর আজাব অর্থনৈতিক গজব। তিন নাম্বার ওজাউরি সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে, এটা তিন নাম্বার গজব। এটা কয় নাম্বার? তিন নাম্বার। এক নাম্বার মাপে যদি কম দেয় এক নাম্বার গজব, না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে। দুই নাম্বার গজব অর্থনৈতিক গজব, অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে। তিন নাম্বার তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে, শাসক জনগণের উপর জুলুম করবে, কেন? যদি মাপে কম দেওয়া হয়। তাহলে দুই অপরাধ জানলাম, প্রথম অপরাধ প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যেই গজবের নাম অতীতের উম্মত শুনে নাই, যেমন আমরা নতুন নতুন শুনতেছি। দুই নাম্বার মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ তিনটা গজব দেয়, এক নাম্বার খাদ্যের অভাব, দুই নাম্বার অর্থনৈতিক অভাব আরো অনেক ভয়ঙ্কর আজাব, তিন নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায় দিবে, জনগণের উপর অত্যাচার করবে।